আমার একটা জিনিস খুব ভালো লাগে বইমেলা আসলে, যে বাংলাদেশের তরুণরা মানে যারা আসলে বই পাঠক যারা আছে, তারা বই বিমুখ, মানে এই যে পড়তে চায় না, বা আমাদের যেটা ছিল যে আমরা একসময় মহলে পাঠাগার থাকতো বা আমরা অর্গানাইজ করার চেষ্টা করতাম যে এখানে বই থাকবে, আমরা সবাই একটা সময় গিয়ে পড়বো, বা ওই লাইব্রেরি থেকে বই নিয়ে বাসায় গিয়ে পড়বো ভাড়াতে, কিংবা এই অভ্যাসটা এখন আর নাই। তো এই বইমেলার উসিলায় বা বিভিন্ন লেখক সাহিত্যিকদের আনাগোনা যেটা হচ্ছে, বই পড়ার অভ্যাসটা তৈরি হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি টেলিভিশনে দেখলাম যে শিশু কিশোররা বাচ্চারা আসে এখানে, এসে তাদের তাদের পছন্দ মতো বই কিনে, এই পাঠ্যাভ্যাসটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট। ফেসবুক বা ইউটিউব বা টুইটার বা ইনস্টাগ্রাম, এটা একটা লাইফ, বাট এই বই পড়ার মজা, এটা বইয়ের গন্ধ একটা, বা বইটার নেশা বা অভ্যাস করা, পাঠ্যাভ্যাসটা করা জরুরি, খুব জরুরি। এই ক্ষেত্রে এসে তারকাদের বই নিয়ে এবারের মেলায় যেটা দেখা যাচ্ছে, আরো অনেকেই আছেন তো বই নিয়ে একটা পেছনে আছেন, তো তারকাদের বই লেখাটা তাহলে খুব মানে ইতিবাচকভাবে ধরে নিয়ে আসে। আচ্ছা, এই যে ব্যাপারটা আমার যখন আমাকে যদি তারকা এসে বই ধরা হয় তাহলে কিন্তু আমি নাই, কারণ হচ্ছে আমাকে কিন্তু ইনসিস্ট করা হয়েছে, আমাকে বলা হয়েছে, সাদাত বলছে যে আমাদের প্রখ্যাত বলুন সাদাত হোসেন, সাদাত বললো ভাই আপনার স্ট্যাটাসগুলো যে একটা বই হতে পারে, তাই বললো এটা অনেক ঝক্কির কাজ, আমি পারবো না, কোনো সমস্যা না, আপনি কিছু করতে পারবেন, আপনি শুধু অনুমতিটা দেবেন। তারপরে প্রায় ছয় মাস এটা নিয়ে কাজ চলছে, এবং আমাদের পাবলিশার পিন্টু ভাই খুব ভালো মানুষ, তিনি বলছিলেন বইটা হবে, তো সেক্ষেত্রে দেখলাম যে বইটা বেরিয়ে গেলো। এবং আমার মনে হয় যে যারা আমার ফ্যান্স আছে, যদি কেউ বই কিনে এবং বইটা পড়া শুরু করে, এটা একটা অভ্যাস তৈরি হয়েছে, আজকে যদি আমার বইটা পড়ে কালকে আরেকটা বই পড়তে ইচ্ছে করবে, বা আরেকটা বই বললে আমার বই পড়তে ইচ্ছে হবে। এই যে ফেসবুক থেকে চোখটা সরে নিয়ে এই বুকে নিয়ে আসে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি ফিল করি যে আমি নিজে এখনও বই পড়ি, আমারটা পড়ায় না এখনও, বাট আমি বই পড়ি এখনও, তো বই পড়ার অভ্যাসটা তৈরি করা দরকার। আর বইয়ের ব্যাপারটা ফেসবুক বা খোঁজার টেন্ট আসছে না, যে সার্চ দিয়ে বই পড়া, এগুলো আর মুশকিল এখন পর্যন্ত যে সারা পাচ্ছেন, মানে বই নিয়মিত লিখবেন বলে কোনো কিছু ভাবেন? না না, আমি ওরকম কিছু না, আমি জাস্ট বলেছি আমি এটি অবাক এবং আধা পাগল হয়ে গেছি এখন, যে আমার বই বেরিয়েছে একটা না, ভালো, আমি অন্তত বইটা বেরিয়েছে আমি অনেক খুশি। আর আমার ফ্যান্সরা আছে যারা হয়তো আস্তে ধীরে কালেক্ট করবে বইটা। আর বই আসলে আমরা যেটা সবসময় বলি, গান কিংবা বই, এগুলো একদিনে কিছু না, দীর্ঘমেয়াদী, আর হুমায়ুন নাই, এমন বন্ধু হুমায়ুন স্যারের বই কিন্তু চলছে এবং চলতে হবে, এটা আমরা সে ছোটোবেলায় দশমনের পড়ছি, আমরা তো পাওয়া যাবে না, কিন্তু আমরা খুঁজি, তো আমার কালেকশানে আছে, তো বই আসলে কখনো পুরো না হয় না। আমি অনেক স্যাটিসফাইড, কারণ এই বইটার প্রচ্ছদ এবং ব্যাক স্কেচ করে নিয়ে অনেক সময় ছিল, বা মাঝখানে চীনের করোনা ভাইরাস নিয়ে বই প্রকাশের অনিশ্চিত অবস্থা ছিল, কিন্তু এটা কিন্তু চীনের একটা অ্যাটাক, কিন্তু বইয়ের বাজারে অ্যাটাক করেছে। তো আমি একবার ভাবলাম যে হয়তো বইটা বেরিয়ে হবে না, কারণ নানা রকম পাবলিশিং তৈরি হচ্ছে, বাট পাবলিশারদের ওনাদের মানসিক অবস্থা বিয়া ছিল, দৃঢ় ছিল, এবং বইটা এসছে, এবং এটা এত বড় বই আমি বুঝতে পারিনি সিরিয়াসলি। আপনার অনেক ভক্তরা বলছে যে এই বইয়ের প্রাইসটা নিয়ে, হ্যাঁ, বইয়ের প্রাইসটা একটু বেশি, এত কম হলে একটু বেশি হয়তো কেনার সুযোগ করতো, তা আপনি কি মনে করেন যে বইয়ের যা দাম অথবা বইয়ের যা কোয়ালিটি সেই জায়গা থেকে? এটা আসলে আমি বইয়ের দাম বা বইয়ের বাইন্ডিংস বা বইয়ের পাবলিশিং নিয়ে আমি খুব একটা জানি না, কিন্তু আমি যতটুকু মনে করি বইটা অনেক মোটা এবং এটার দাম অনেক বেশি, মোটা হওয়ার কারণে দামটা বেশি। বইটা যেটা আছে সেটা প্রাসঙ্গিক? হ্যাঁ ঠিক আছে, প্রাসঙ্গিক তো অবশ্যই। আমি যদি আমাকে বলো বিশ্ব বাংলাদেশ বিশ্বের ডায়েরি দাম হবে 600 টাকা, এখন আমাকে এটা কিনতে হবে, আমি ডিসকাউন্টের কোনো সুযোগ নেই। কালকে আমি ফেসবুকে দেখলাম একটা ছেলে আমাকে কোশ্চেন করছে, ভাই আমি তো স্টুডেন্টের ডিসকাউন্ট রাখা হচ্ছিলো, এটা তো মাথা ছিল না, এত কিছু ব্যবহার তো আসলে হয় না, এমনিতে বই বেরোয়ারই কথা না, তার মধ্যে বেরিয়ে গেছে, তার মধ্যে এই প্রবলেম রাইজ করছে। আমার কালকেও লিখতে হয়েছে যে সবাই শান্ত থাকতে হবে, শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, এটা আমাদের নতুন অভিজ্ঞতা। তো প্রাইসটা নিয়ে আসলে আমি খুব একটা চিন্তিত না বা ভাবিত না, যখন সময় হবে তখন নেবে, অসুবিধা নেই। এটার মূল্য খুব বেশি না, মূল্য আমি আমার হিসাব অনুযায়ী বা আমাদের সমিতির নির্ধারিত মূল্য থেকেও আমরা 150 টাকা কম রেখেছি। এটার খুব কোয়ালিটি সম্পন্ন একটি বই এবং পেজের সংখ্যা অনেক বেশি, প্রায় 400 পেজ, প্রায় না 400 পেজই, এর মধ্যে আপনার 64 পেজ আছে ফোর কালার। হ্যাঁ, তো ফোর কালার হলো মানে আপনার ওয়ান কালারের চার ভাগের এক ভাগ, তো ফোর কালার করতে গেলে হলো চার ফর্মার সমান হয়ে যায় এক ফর্মা, ওই হিসাবে দামটা বেশি রাখতে হয়েছে, কাগজের দাম এবং বাধাই সার্বিকভাবে সমস্ত খরচ মিলে এই বইটার দাম 150 টাকা কম রাখা হয়েছে। কম রাখার উদ্দেশ্য হলো অনেক স্টুডেন্ট থাকবে, মধ্যবিত্ত থাকবে, নিম্ন মধ্যবিত্ত থাকবে, তারা সবাই যেন বইটি ক্রয় করতে পারে, এবং সেলিব্রিটির অন্যান্য সেলিব্রিটিদের যে বইগুলোর মূল্য থাকে ওই তুলনায় আমাদের বইয়ের দাম আমি আশা অনেক কম।
রেখেছি বলে আমি মনে করি, এবং বাইরের থেকে যেভাবে সাড়া পাচ্ছি আমার মনে হয় এডিশন খুব দ্রুতই চলে যাবে এবং সেকেন্ড এডিশন চলে আসবে বাজারে। বিভিন্ন অনলাইন নিচ্ছে, রকমারি এর মধ্যে নাম্বার ওয়ানে আছে, রকমারি অনেকগুলো বই একসাথে নিয়ে গেছে, তারপরে আপনার হলো বইবাজার, অথবা .com এবং টেলিগ্রাম এরা নিচ্ছে, এবং অনেক আরও অন্যান্য অনলাইন যারা আছে তারাও নিচ্ছে, অনলাইনও ব্যাপক সাড়া। মানে মেলাতে অনেকে হয়তো আসতে পারে না, তারা অনলাইন থেকে নিয়ে যায়, বা ঢাকার বাইরে যারা আছে তারা ঢাকার বাইরে থেকে সংগ্রহ করতে চায় অনলাইন মাধ্যমে, সহজ হয়।